বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী তবে বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধে সক্ষম বললেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে নৌ কমান্ডারদের প্রথম আত্মঘাতী গেরিলা অভিযান অপারেশন জ্যাকপট বিজয়ের ইতিহাসে অনন্য অধ্যায় শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে সাথে আছি আমি রাজীব জামান আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online এ বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে তবে বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধে সক্ষম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ মিলিটারি একাডেমির 81তম ব্যাচের রাষ্ট্রপতি প্যারেডে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের প্যারেড পরিদর্শন করেন তিনি বক্তৃতায় নবীন কর্মকর্তাদের স্বাধীনতার চেতনা সমুন্নত রেখে দেশের কাজে আত্মনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন আগের চেয়ে বাংলাদেশ এখন আধুনিক সমরাস্ত্রে সজ্জিত তাই বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধে সক্ষম বলেও জানান প্রধানমন্ত্রী আমাদের সশস্ত্র বাহিনী সবসময় যে কোনো দুর্যোগ দুঃসময়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ায় আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা কাজেই স্বাধীনতার চেতনাকে সবসময় সমুন্নত রাখতে হবে আমরা শান্তিতে বিশ্বাস করি জাতির পিতা আমাদের যে পররাষ্ট্র নীতি দিয়েছেন সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আমরা সেই পররাষ্ট্র নীতিতেই বিশ্বাস করি কিন্তু কখনো যদি আমরা কোনো বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতাও আমরা ইতিমধ্যে অর্জন করেছি বিজয়ের ইতিহাসে অনন্য এক অধ্যায় অপারেশন জ্যাকপট মুক্তিযুদ্ধের সময় এটিই ছিল বাংলাদেশের নৌ কমান্ডোদের প্রথম আত্মঘাতী গেরিলা অভিযান চট্টগ্রাম মংলা চাঁদপুর নারায়ণগঞ্জে এক যোগে হামলা চালিয়ে পাকিস্তান ও আরও কিছু দেশ থেকে আসা অস্ত্র খাদ্যবাহী 26টি জাহাজ ডুবিয়ে দেয় নৌ কমান্ডোরা সফল এই অভিযানের বর্ণনায় সেদিনের বীর মুক্তিযোদ্ধাদের চোখ থেকে বেরিয়ে আসে সাহসের আলো প্রণব চক্রবর্তীর রিপোর্ট এই গানটির অর্থ 24 ঘন্টার মধ্যে যুদ্ধ পরিচালনা করতে হবে আর আকাশবাণীতে প্রচারিত এই গানটি যুদ্ধের জন্য ঘাঁটি ত্যাগ করার সংকেত দিয়েছিল এটা একটা ইউনিক যে গানের মাধ্যমে আমাদের সিগন্যালিং হয়েছে গান শোনার উপরে নির্ভর করে কোন তারিখে আমি গান শুনবো 11 তারিখ আমরা ঢুকলাম হরিণা দিয়ে বাংলাদেশের ভিতরে এই হাঁটা শুরু হলো 30 মাইলের উপরে প্রতি রাতে খালি গায় এবং ছেঁড়া লুঙ্গি ছেঁড়া শার্ট লক্ষ্যবস্তু একসাথে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে পাকিস্তানি ও বিদেশি কিছু জাহাজ নৌ কমান্ডোদের আত্মঘাতী অভিযান অপারেশন জ্যাকপটে ধ্বংস হয় পাক বাহিনীর সমরাস্ত্র বোঝাই জাহাজ ধ্বংস করে দেয়া হয় মার্কিন জাপান ও সোমালিয়া সহ কয়েক দেশের জাহাজ ডুব দিয়ে ড্যাগার বের করে সামনে মাঝখানে এবং পেছনে তিনজন কমান্ডো স্ক্র্যাচ করে তারপরে মাইনটা প্যাডের উপরে বাঁধা ছিল গামছা দিয়ে সেটাকে খুলে লাগিয়ে দেওয়া 33টা মাইন কিন্তু অলরেডি লাগানো হয়েছে জাহাজের গায়ে 11টা জাহাজে আমাদের তো একটাও যদি ডুবে ওঠাতেই যথেষ্ট হবে 16ই আগস্ট প্রথম প্রহরে সফল এই অভিযান চালালেও এর পরিকল্পনা শুরু মে মাসে ফ্রান্স স্পেন রোম জেনেভা হয়ে ভারতে পালিয়ে আসে নৌবাহিনীতে কর্মরত 8 বাঙালি তাদেরকে নিয়ে গঠিত হয় নৌ কমান্ডো দল পরে তাদের সহ 300 জনকে বাছাই করে 71-এর মে মাস থেকে ভারতীয় নৌবাহিনীর সহায়তায় ভাগীরথী নদীতে প্রশিক্ষণ দেয়া হয় পরবর্তীতে আমরা জেনেছি ওই রাতেই 33টা মাইল চিটাগং শহরে যখন একসাথে বাস্ট হয় অনেকে খাট থেকে পড়ে গিয়েছে পৃথিবীর ইতিহাসে ইউনিফর্মে কেউ সারেন্ডার করে নাই এই বাঙালির কাছে পাকিস্তানিরা সারেন্ডার করেছে যুদ্ধ দিনের সাহসী সব অভিযানের পথ বেয়ে আসে কাঙ্ক্ষিত বিজয় প্রণব চক্রবর্তী 21 টেলিভিশন ঢাকা রাজশাহীর গোদাগাড়িতে ট্রাক চাপায় বাবা ছেলে নিহত হয়েছেন শনিবার রাতে উপজেলার বিজয়নগরে দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন আব্দুস সালাম ও তার ছেলে ইব্রাহিম হোসেন
তাদের বাড়ি উপজেলার দেওপাড়া ইউনিয়নের গুলাই গ্রামে। পুলিশ জানায়, নিমপাড়া থেকে বাবা ছেলে মোটরসাইকেলে করে ফিরছিলেন, পথে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সালাম মারা যায়। ইব্রাহিমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই সেখানে মারা যান তিনি। শেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর একুশের সাথেই থাকুন। এই করোনাকালীন 21টি মাসে 40 লক্ষ ফাইল আমাদের 1 লক্ষ সরকারি কর্মকর্তা তারা ই নথিতে মাধ্যমে সম্পন্ন করেছেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, আমার মনে হয় পৃথিবীতে এরকম নজির নেই যে বিগত 21 মাসে, আজকে যেরকম মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই অনুষ্ঠানে আসার আগে আরেকটা অনুষ্ঠানে উনি ডিজিটালি উপস্থিত ছিলেন।